ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته بريو ديني باي چن. سورة الأحزاب جاء الله إنا أرسلناك شاهدا ومبشرا ونظيراً এ আদারা অনেকেই আল্লাহ রসুল সাল্লাহ আলাহি ওসাল্লামকে হাজির ও নাজির হওয়ার দলিল সাব্যস্ত করে এ ব্যাপারে কিছু আলোচনা করার জন্য প্রিয় দিনীবাই আসলে কোরআন এবং হাদিসের ইস্তেলাহার মধ্যে পরিভাষায় কোথাও হাজির নাজির এই নামে উল্লেখ হয় নাই জাল্লা রসুল হাজির এবং নাজির কোথাও আছেন এটা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও এরকম উল্লেখ হয় নাই ইস্তেলাহিভাবে হয়েছে যেমন এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে এটা আল্লাহ রসুলের ক্ষেত্রে শাব্দিক অর্থে ব্যবহার করা হয়েছে যেটা আমি একটু পরে আলোচনা করতেছি তো যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে এটা ইসতেলা নাই কিন্তু এটা সুফিরা আহ এটাকে আবিষ্কার করেছে যেমন মুরতানিয়ার একজন সুফি তার নাম ছিল আহমদ বিন মোহাম্মদ সাবি মালিকি তার মৃত্যু হল বারোশো তেইশ হিজড়ি তার কিতাব তফসিরে সাবির মধ্যে সে এ ব্যাপারে আলোচনা করেছে যার কারণে আমাদের দেশের বেরলবি যারা তারা রসুল্লাহ সাল আলহি ওসাল্লামকে তারা হাজির এবং নাজির মনে করে তারা এই আয়াত দ্বারা দলিল দেয় তো প্রিয় দিনীবাই হাজির শব্দ যে এটা হলো আরবি কামুস ডিকশনারির মধ্যে হাজির শব্দের অর্থ হলো উপস্থিত আর তার অপোজিট শব্দ হলো গাইব যেমন অনুপস্থিত নাজির শব্দ আল্লাহ রসুল এটা মনে করে যে আল্লাহ রসুল সাল্লাম জন্মের আগে এবং ইন্তেকালের পরে সব কিছু সবকিছু আল্লাহ জানেন সব কিছু সম্পর্কে আল্লাহ রসুল দেখেন সব কিছু সম্পর্কে আল্লাহ রসুল উপস্থিত তারা এটা সাব্যস্ত করে প্রিয় ভাই কোরআনের প্রায় জায়গায় যত জায়গায় শাহিদ শব্দটা ব্যবহার করা হয়েছে এই শাহিদ শব্দর শাব্দিক অর্থ কিন্তু প্রায়ই নেওয়া হয় নাই নেওয়া হয়েছে ইস্তেলাহি অর্থ আসলে শাহিদ শব্দের শাব্দিক অর্থ কিন্তু সাক্ষ্য যেমন আল্লাহ বলেছেন হে নবী আমি তোমাকে সাক্ষী হিসাবে এবং সুসংবাদ দাতা হিসাবে এবং বয় প্রদর্শনকারী হিসাবে আমি তোমাকে প্রেরণ করেছি এটা হলো শাব্দিক অর্থ তো শাহিদের অর্থ যদি আপনি শাব্দিক নেন তাহলে সাক্ষী নেওয়া যাবে কিন্তু এটা এটা আপনি এটার অর্থ নিতে হবে যেমন আমি আপনাকে বলি রাসুল রসুল শব্দের অর্থ হলো শাব্দিক অর্থ হলো পিয়ন যেটাকে পোস্টম্যান বলে আর কি আর শরীয়তের বাসায় রসুল শব্দের অর্থ হলো যে আমরা জানি যে আল্লাহ আল্লাহ পয়গাম্বররা দেরকে রাসূল রাসুল বলা হয় তো ইস্তেলাহী ভাষায় তাদেরকে রাসুল বলে এখন আপনি যদি কোরআনের রাসুল যেই জায়গার মধ্যে এসেছে এই জায়গাতে আপনি শাব্দিক অর্থ তোলেন যে ডাক পিয়ন তখন কিন্তু সেটা অর্থ হবে না সেটা পুরোপুরি বিগড়ে যাবে অতএব এই জায়গায় কিন্তু শাহিদ শব্দের অর্থ সাক্ষী দিতে হলে উপস্থিত না বরংস সাহিদ শব্দের অর্থ যে যে সাক্ষী নেওয়া হয়েছে সেই অর্থ কিন্তু মুরাদ নেওয়া হবে অতএব আপনি সেক্ষেত্রে এদিকে লক্ষ্য রাখতে হবে যেখানে শাহিদ শব্দের অর্থ উদ্দেশ্য না বরং শাহিদ শব্দের ইস্তলাহী শব্দ উদ্দেশ্য ইস্তেলাহী শব্দ হল জাল্লা রসুল সাল্লাহ সাল্লা সাল্লামকে উম্মতের জন্য সাক্ষী হিসাবে প্রেরণ করেছেন যে আল্লাহ রসুল নিজে ওনার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবেন সেটা কিভাবে কারণ এই বহারি শরীফের একটা হাদিস কিতাব উত্তাপ সির মধ্যে ইবনেমা সৈয়দ রাদুকি আল্লাহ রসুল বলেন যে ইবনে সৈয়দ তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও তো ইবনে মাসুদ যখন সুরাত একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আসলেন যেখানের মধ্যে আল্লাহ রসুল সাল সালাতামকে বলা হয়েছে যে আপনি হলেন আপনার উম্মতের ইম্মতের জন্য আপনি সাক্ষী আপনি দিবেন সেক্ষেত্রে যখন এই আয়াতের পর্যন্ত চলে আসলেন হজরত ইবনে মাসুদ তখন দেখলেন যে আল্লাহ রসুল সলাল্লা সাল্লাতসাল্লাম কাঁদতেছেন চোখ দিয়ে পানি পড়তেছে আপনি ওষুধ জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল কেন কাঁদেন তখন আল্লাহ রসুল সলাল্লা আলাইহাস্লাম বললেন যে আমি আমার উন্মতের জন্য উন্মতের বিরুদ্ধে কাল কেয়ামতের মাঠে আমি সাক্ষী দেবো এজন্যে আমি কাঁদতেছি তো প্রিয় ভাই ও সাহিত শব্দের অর্থ হলো সাক্ষী দেওয়া কিন্তু এই যুগের বেরলভী উলামারা বেরলবি আলিমরা সাহিত শব্দের অর্থ তারা হাজির নাজির সাব্যস্ত করে সেটা কিভাবে তারা সাব্যস্ত করে সেটা হলো আমি আপনাকে বলতেছি যেমন সুরাতুল বাকারার যে একটা আয়াত আছে তারা ওই সুরাতুল বাকারার আয়াত দিয়ে তারা দলিল দেয় যে আল্লাহ রসুল সাল্লা এই সুরাতুল বাকারার যে আয়াত আছে একটা এই আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রসুল সাল্লাহাতসাল্লামকে হাজির নাজির যে তারা সাব্যস্ত করেছে কিন্তু এই আয়াতের মধ্যে এটা বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম হাজির নাজির না যদি আল্লাহ রসুল হাজির নাজির হন তাহলে এই সিফতে কিন্তু এই গুণে কিন্তু সমস্ত উম্মতরাও কিন্তু কি হয়ে যায় হাজির নাজির হয়ে যায় কারণ উম্মতের ক্ষেত্রেও আল্লাহ রসুল আল্লাহ রব্বুল ইমিন এই শব্দটা ব্যবহার করেছেন যেমন সুরাতুল বাকারার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকা লিখা ওয়াসাতা এমনইভাবে আমি তোমাদেরকে একটা মধ্যবর্তী মরতাদিল উম্মত বানিয়েছি সুহাদা আলার নাস যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হিসাবে হও তো এই জায়গায় যদি সুহাদা শাহিদ থেকে এসেছে এই জায়গায় যদি আপনি সুহাদা শাহিদ শব্দের অর্থ গায়ে উপস্থিত তো তা হাজির নাজির তুলেন তাহলে কিন্তু সমস্ত উম্মতরেও হাজির নাজির সাব্যস্ত করা হয় এরপরে আল্লাহ বলছেন ওয়াইকনুর রাসুল আলাইকুম শাহিদা এবং রাসুল তোমাদের জন্য শাহিদ হবে তোমাদের উপর সাক্ষী হবে তাহলে বোঝা গেল উম্মতরা যেভাবে সাক্ষী দিবে রাসুল ওই উম্মদের বিরুদ্ধে সাক্ষী দিবেন কাল কেয়ামতের মাঠে অতএব এই সাহিদ শব্দের অর্থ হলো সাক্ষী এটা অর্থ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা সাল্লামের রিসালত আল্লাহ রসুল পৌঁছিয়ে দিয়েছেন যে আমি সাক্ষী হিসাবে প্রেরণ হয়ে এই দুনিয়াতে আসছি উম্মদের কেউ আল্লাহ সাক্ষী গ্রহণ করবেন অতএব শাহিদ শব্দের অর্থ কেউ যদি হাজির নাজির অর্থ তোলে সেটা পুরাপুরি তাদের অজ্ঞতা সেটা পুরাপুরি তাদের মূর্খতা আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক জাজাকুম্লাহাম